প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওনার সঙ্গে কমিউনিটি হলে দুই দিন ব্যাপী যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হয়েছে তার প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান শেষ হওয়ার পর এখানে আমরা সবাই এখানে নৃত্য পরিবেশন হবে সেই নৃত্যের আনন্দ উপভোগ করব এবং পরবর্তী সময়ে সবাই এখানে আপনাদের জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখবেন এবং আপনারা সবাই ধৈর্য সহকারে সেই অনুষ্ঠানটি দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান সেটা আপনারা শুনবেন জানবেন এবং সমাজে কাজ করার জন্য আরো ভীষণভাবে চেষ্টা করবেন আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই এলাকার সবার পরিচিত সবার ঘরের ছেলে তরুণ তুর্কি বিধায়ক মাননীয় কৃষ্ণধন দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন যিনি মহিলাদের জন্য দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন সবার সুপরিচিত মাননীয় বর্ণালী গোস্বামী মহাশয়া উপস্থিত আছেন মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন উনি মহিলাদের জন্য কোর্টে আছেন উনি অ্যাডভোকেট মহিলাদের জন্য কাজ করেন উনি আমাদের কমিশনের ভাইস চেয়ারপারসন মাননীয় অস্মিতাবলি মহোদয়া উপস্থিত আছেন কমিশনের মেম্বার শ্রীমতী আতি জমাতিয়া মহোদয়া উপস্থিত আছেন কমিশনের মেম্বার শ্রীমতী ডালিয়া সিনহা মহোদয়া এবং উপস্থিত আছেন এখানে এই এলাকার চেয়ারপারসন বচন দাস মহাশয় উপস্থিত আছেন টিটিডিসির বোর্ড অফ ডাইরেক্টর গোপাল চক্রবর্তী উপস্থিত আছেন মিন্টু দাস সেক্রেটারি অফ টি গার্ডেন পবুরি দাস পরবী দাস সমাজসেবিকা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত আছেন সুভদ্রা সরকার উনিও সমাজসেবিকা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মৈত্রী দেবনাথ যিনি এই বামুটিয়া আরি ব্লকের ভিডিও উনি এখানে এসে উপস্থিত হননি ওনাকেও এই মঞ্চে আহ্বান করা হচ্ছে উনি অবশ্যই উপস্থিত হবেন হতবা অফিসিয়াল কাজে একটু ব্যস্ত আছেন এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের মহিলা কমিশনের অনুষ্ঠানকে সার্বিকভাবে সুফল করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই কমিশনের এই দুই দিন ব্যাপী প্রোগ্রামকে সহযোগিতা করছেন তাদেরকে কমিশনের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু এইবার না বারবার যাতে মহিলা কমিশনকে সবাই সহযোগিতা করে সেজন্য সবার কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি এবং 1994 থেকে এই মহিলা কমিশন ত্রিপুরা রাজ্যে কাজ করে যাচ্ছে তখন হয়তোবা মহিলারা এই মহিলা কমিশন সম্পর্কে একটু কম জানতেন কিন্তু আমাদের
থেকে আমরা যারা মহিলা কমিশনে আমরা যারা একটা নতুন কমিটি আমাদেরকে এখানে বানিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কমিটিতে আমরা যারা কাজ করছি আমরা সবাই নিরলসভাবে কাজ করছি এবং মহিলা অফিসের কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তারা আছে তারাও নিরলসভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে এই ত্রিপুরা রাজ্যে মহিলা নির্যাতন কমে মহিলাদের উপর অকথ্য নির্যাতন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজের সঙ্গে আপনাদেরও সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করছি একান্তভাবে আপনাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন বাকি পরবর্তী সময়ে বক্তারা যা যা বক্তব্য রাখবেন এর মধ্যে দিয়ে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন সমস্ত কিছু বুঝতে পারবেন সেই জন্য আমি পরবর্তী বক্তারা যাতে আপনাদের সামনে এসে পরবর্তী যা আলোচনা হবে তার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেয় তখনই আপনারা বুঝতে পারবেন যে মহিলাদের কি কি অধিকার আছে মহিলারা কি কিভাবে কাজ করতে পারে মহিলারা নিজেকে কি কিভাবে সুরক্ষিত রাখতে পারে মহিলারা ইচ্ছা করলে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে এই কয়টি কথা বলেই আমি আমার এখানে আমার আলোচনা এখানে শেষ করছি সকলকে আবারও নমস্কার ভারত মাতা কি জয় আমি খুব সংক্ষিপ্তভাবে দুটা কথা বলব আপনারা জেনে মর্মাহত হবে আমাদের তিন বামুটিয়ার অন্তর্গত ফটিকছড়া পঞ্চায়েতে রাজনৈতিক হিংসার বলিদান হয়েছে মিঠু ভৌমিক রাত্র সাড়ে নয়টা নাগাদ বাড়িতে যাওয়ার পথে সিপিএম এর দুষ্কৃতিকারীরা দা এবং শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে একজনকে মৃত্যুর কোলে শুয়ে দিয়েছেন এবং আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো আমাদের আদর মিয়া সাংসদ শ্রদ্ধেয় প্রতিমা ভৌমিক মহোদয়া দিল্লি থেকে আসার পর গতকালকে আসলেন তো উনি বললেন আজকে উনি যাবেন তো উনি শহর থেকে বেরিয়ে গেছেন তা আমাকে যেতে হবে ওনার সাথে তার জন্য আমি খুব বেশি বলব না উপস্থিত সবার নাম নিচ্ছি না আপনারা সবাই ওনাকে চিনেন জানেন এবং বলা হচ্ছে আমি শুধু এটুকু বলবো আপনারা এখানে যারা আছেন মায়েরা আছেন মাসিরা আছেন দিদিরা আছেন আপনারা জাগলেই সমাজ জাগবে আপনারা সচেষ্ট হলেই দেশ সচেষ্ট হবে বামুনিয়া সচেষ্ট হবে আপনারা সামাজিকভাবে সক্রিয় থাকলেই এই বামুনিয়া সক্রিয় থাকবে তো আমি যে কথা বলবো এখানে মহিলাদেরকে নিয়ে যে আয়োজন আপনাদের সুরক্ষা শুধু আপনাদের নয় আপনাদেরকে কেন্দ্র করে আমাদের সমাজ কিভাবে সুরক্ষিত থাকবে সমাজ কিভাবে শক্তিশালী হবে সমাজ কিভাবে সুসংগঠিত হবে সমাজ কিভাবে শক্তিশালী বীর্যশালী উদ্যমশালী সন্তান সন্ততি কিভাবে আসবে জাতি কিভাবে সৃষ্টি হবে সবকিছুর নির্দেশনায় আপনারা এখানে পেয়ে যাবেন আমি শুধু এটুকু বলবো এখানে যারা আছেন এখানে শুধু হলঘরটাকে ব্যবহার করার জন্য এই অনুষ্ঠানটা এখানে হয়নি তুলনামূলক এখানে বাগানে যারা কাজ করেন আমি এখানে যারা আছেন তাদেরকে বলবো বাগান শ্রমিক চা বাগান শ্রমিক যারা আছেন তাদের উপস্থিতির হার এখানে বাড়াতে হবে এই কারণে যে সচেতনতাটা এখানে সবার আছে আমি সে কথা বলছি না নাগরিক সচেতনতা মানবিক সচেতনতা মৌলিক সচেতনতা এখানে সবার আছে আমি বলছি না তবে বেশিরভাগ মানুষের আছে আমি এখানে
প্রায় প্রত্যেককে চিনি জানি, যাদেরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা এখানে আনা হয়েছে ওদের উপস্থিতিটা কম হয়েছে। আমি বিনম্র অনুরোধ করব ওদের উপস্থিতি যেন আগামী দিনকে বাড়ে। আমি আগামীকালকেও যে কোনো একটা সময়ে আসবো এবং দেখব, কারণ মাই হচ্ছে পৃথিবীর সব, সাক্ষাৎ ঈশ্বর বলুন, সাক্ষাৎ শিক্ষক বলুন, সাক্ষাৎ পথদ্রষ্টা বলুন, সবকিছুই মা। মায়েদেরকে জাগ্রত করবে তার প্রয়াস। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে মহিলা কমিশনের উদ্যোগে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আগামীকাল উপস্থিতির হার আরো বাড়াবেন, আর এখান থেকে যেটুকু জানবেন শিখবেন বা বুঝবেন আমি অনুরোধ করব আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেককে বোঝানোর জন্য ব্যাপারটা। আপনি যদি এখান থেকে শুনে প্রতিবেশী কাউকে বলেন আপনার মনে আরো বেশি দিন থাকবে এবং এটার আসল সুফল পাওয়া যাবে। তো আমার কাছে এখনই মেসেজ আসলো আমি ওখানে যেতে হবে, তো আমি আর বিশেষ কিছু বলবো না, সময় সুযোগ আমার থাকবে আর আমি তো সবসময় আসি মোটামুটি। আর একটা সুখবর, এখানে বাগানে যারা আছে তাদের জন্য কিছুদিন আগে এখানে যে একটা খেলা হলো, আমাদের এখানে একজন পেশেন্ট পার্টি দিল্লিতে যাবে এইমসে রেফার হয়েছে, আমি ফোন করলো যে ওদের রুম লাগবে, আমি ফোন করলাম ওখানে যে ইনচার্জ আছে, ইনচার্জ নাম বলা তো ও ওই গ্রামীণ খেলাধুলা যে করে নিত, মানে আইডেন্টিফিকেশন হয়েছে একটা দুর্গাবারি নাম দিল্লিতেও জানে, আগেও জানতো কিন্তু গ্রামীণ খেলাধুলার জন্য নতুন করে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার। ঠিক আছে, বিশেষ করে আমাদের দুর্গাবাড়ির লোক এখানে থাকা উচিত ছিল,
আমি আশা রাখি আগামী দিন দুদিনের প্রোগ্রাম আগামীকাল যাতে সমস্ত শ্রমিকরা এখানে উপস্থিত থাকে। সকালবেলা যেহেতু বাগান সেটা কাঁচা পাতা প্যাকিং করা হয়, সকালবেলা এগুলো পাতা ওঠানো হবে এবং 10টা 11টার মধ্যে যাতে সবাই এখানে উপস্থিত থাকে। যদি এখানে উপস্থিত থাকে তাহলে তারা যে আজকে কি প্রোগ্রাম এই প্রোগ্রাম সম্পর্কে তারা সচেতন হবে এবং তাদের জানার দরকার, তাদেরকেও উদ্দেশ্য করেই এটা করা হয়েছিল। আমি বাগান কর্তৃপক্ষে বিভিন্ন যারা দায়িত্বগুলো আছেন এদের উদ্দেশ্য করে আমি বলেছি ওরা এখানে আছেন আগামীকাল যাতে এটা ত্রুটি না হয়। এবার যেহেতু স্বল্প সময়ের বক্তব্য আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, এই বাগান একটা বিশাল গর্ব। 2002 সালে এই বাগান আমাদের বাজপেয়ী প্রধানমন্ত্রী বাজপেয়ীর হাতে ভারতবর্ষের শ্রেষ্ঠ কমান্ডি হিসেবে পুরস্কার পেয়েছিল, ভীষণ গর্বের বিষয়। এবং এই বাগানের দায়িত্ব ছিলেন সুদাময় মজুমদার, ওনার হাতে তৈরি এই বাগান, উনি এখানকার বাগানের জনক। এখন উনি বৃদ্ধ হয়ে গেছেন এবং এখানে সমস্ত দায়িত্ব ত্রিপুরা গভর্নমেন্ট, পিডিডিসি, আমাদের সিএম, আমাদের শিক্ষামন্ত্রী সকলের কর্তৃপক্ষ এই বাগানের দায়িত্ব আমার উপর দিয়েছেন। উপাযুক্তি আমি পিডিডিসি আছি, পিডিডিসিতে আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন বাগানকে মানে রক্ষা করে দেখা। আমিও গর্বিত এই দায়িত্ব পেয়ে, কেননা এই বাগান খুব সুন্দর বাগান এবং এটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, যেটা আপনারা জানলে খুশি হবেন যে বাগান ইন্ডিয়ার শ্রেষ্ঠ বাগান ছিল। এটা হয়তো আপনারা জানেন না, শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল সেই 2002 সালে। এই যে এখানে ছবি আছে পেছনে কর্নারে, সেই কাজে আমি এই বাগানটাকে সুন্দর করে রাখার জন্য খুবই সচেষ্ট। পাশাপাশি আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমি ভীষণ খুশি। এই সচেতনতার বিষয়ে গত 3 দিন আগে এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রবলেম হয়েছিল, মেয়ে সংক্রান্ত প্রবলেম, যেগুলো এরা এই ব্যাপারে একদম ইনোসেন্ট অজ্ঞ জানি না, তাদেরকে আমি বলেছি তোমরা এই উকিলের কাছে যাও, এই পরামর্শ নাও। এই আজকে আপনারা এখানে আসাতে আমরা ওদের বিশেষ উপকৃত হবে এবং তারা কী কী সহযোগিতা পেতে পারে, গরিবরা বিনা খরচ সহযোগিতা পেতে পারে এটা হয়তো গরিবরা জানে না, হয়তো অনেকে জানে না। আগামী দিন বা আজকে যে কোনো সময় এইসব বিষয় নিয়ে আলোচনা হবে, তাহলে সবাই জানতে পারবে এবং এই সুযোগটা সব সবাই পেতে পারবে। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো আজকে সকালে আসেনি, কালকে সকালে আসবে, সেই আসার ওই সময়কে বলাটা বিশেষ দরকার। এটা আমার একটা বিশেষ অনুরোধ। এইখানকার বাগান আমাদের বাগানের শ্রমিকরা পুষ্টির দিক দেওয়া সচেষ্ট হলো, কিন্তু পুষ্টিটা কীভাবে ব্যবহার করবে, কীভাবে বাচ্চাদেরকে সচেতন করবে, কীভাবে বাচ্চাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করে রাখবে, এইভাবে পুষ্টিটা তারা অনভিজ্ঞ। এদেরকে এই বিষয়ে আপনারা যারা এসছেন তারা মায়েদেরকে এদিকে একটু লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে বলার প্রয়োজন মনে করি। আইনি সচেতনতা উপলক্ষে যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প ওনারা করছেন, সেই ক্যাম্পে যারা উপস্থিত হয়েছেন, যারা আলোচনা করবেন, যারা আইন সম্বন্ধে আপনাদের বুঝাবেন, সেই মহিলা কমিশনের মাননীয় চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহোদয়া এবং সদস্য আমাদের মধ্যে আছেন মৌসুমী দাস মহোদয়া এবং অস্মিতা বণিক এবং ডালিয়া সিংহ এবং শ্রীমতী আতি জমাতিয়া এবং দেবস্মিতা চক্রবর্তী এবং আমি সামনে দেখতেছি আছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের একজন কর্মী মানে আধিকারিক এবং সেই সবাই উপস্থিত আছেন আমাদের এলাকার মহিলা মোর্চার একজন সভানেত্রী বামুড়িয়ার সুভদ্রা সরকার মহোদয়া এবং করুবি জেলা আমাদের করুবি দাস মহোদয়া এবং উপস্থিত আছেন আমাদের গোপাল চক্রবর্তী মহোদয় এবং অন্যান্য যারা সেই এলাকার বিশিষ্ট সমাজসেবী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।
প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যে ওনারা যে উদ্যোগটা নিয়ে আমাদের এলাকায় এসেছেন, আজকে কদিন ধরে আলোচনা চলছে, যারা আসলে আমরা গরিব অংশের মানুষ সে এলাকাতে বাস করি, বিশেষ করে চা শ্রমিক এবং চা বাগান অধ্যুষিত সেই বামুটিয়া অঞ্চল, সেখানে ছয়টা সাতটা চা বাগান আছে, যেখানে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকি, অনেক কিছুই আমরা জানি না, আইন কানুনও জানি না, অনেক সুযোগ আমাদের পেতে গেলে কী কী করতে হবে এইগুলো নিয়ে আলোচনা করবেন যারা আমাদের ত্রিপুরা রাজ্যের ঘুরে সারা ত্রিপুরায় যারা কাজ করেন, সেই যারা এসেছেন এখানে আমাদের অতিথিবৃন্দ, আমরা এদিকে আলোচনা করব না, কারণ আমরা তো বিভিন্ন সময় আপনাদের সাথে আলোচনাই করি বিভিন্ন সময়ে, তো সেই হিসাবে আমি এমন কিছু বলতে যাব না যেটা ওনারা বলবেন। আমার শুধু একটাই কথা, আমরা যারা এই এলাকায় মহিলা আছেন, বর্তমান যে ভারত সরকার বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ মহিলাদের জন্য দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন, সেই সুযোগটা নিতে গেলে আমাদেরও অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, এবং যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের যারা অতিথি এসেছেন, যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে আপনারা বুঝবেন। আমাদের বামুটিয়া আমাদের যে এমএলএ সাহেব বলে গেছেন, আসলে যে এই প্রোগ্রামটা যেভাবে করার কথা আমরা হয়তো সেইভাবে এখন সঠিকভাবে কিছু একটু ডিফেক্ট হয়েছে, আমরা করতে পারছি না, যেটা আগামী দিনে আমরা ওই যে অংশের মানুষ নিয়ে আমরা আলোচনা করার কথা এটা আগামী দিনে আমরা যাতে করতে পারি এদিকে আমাদের একটু লক্ষ্য রাখার প্রয়োজন। আর আর আমি ওইটাই করি, আর দুদিন যে আলোচনা হবে ওই আলোচনাটা আপনারা খুব মন দিয়ে শুনবে এবং ওনাদেরকে সহযোগিতা করবেন। আর আমি আর বিশেষ কিছু এনে বলি না, যারা বলবেন তাদের যারা বলতে এসেছেন তাদের কথা আমরা শোনার জন্য এখানে এসেছি, তাই ওনাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা অল্প কথা বলে আমি আমার দু চারটি কথা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে, আজকে বামুটিয়ার দুর্গাবাড়ি ছাবাগান এই এলাকাতে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে দুই দিন ব্যাপী যে আইনি সচেতনতা শিবির, এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ ধুমদাস মহোদয়, উপস্থিত আছেন কমিশনের ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা বণিক, উপস্থিত আছেন সদস্য মৌসুমী দাস, সদস্য আতি জমাতিয়া, সদস্য ডালিয়া সিংহ মহোদয়া, উপস্থিত আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীমতী কাবেরী দাস মহোদয়া, উপস্থিত আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীমতী সুভদ্রা সরকার মহোদয়া, উপস্থিত আছেন শ্রী ভজন দাস চেয়ারপারসন পঞ্চায়েত সমিতি বামুটিয়া আরডিব, উপস্থিত আছেন গোপাল চক্রবর্তী মহোদয়, উপস্থিত আছেন মিঠু দেব মহোদয় সেক্রেটারি টিগার্ডে, এবং আমার সামনে যারা আমার মায়েরা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে হার্দিক শুভকামনা। আজকে আমরা আইনি সচেতনতা শিবিরে সবাই একত্রিত হয়েছি, আমরা এই এলাকাতে আমরা যারা উপস্থিত আছি আমি শুধু একটা প্রশ্ন করব যে আপনারা কি এই ধরনের আইনি সচেতনতা শিবিরে আগে কখন উপস্থিত হয়েছেন? আপনারা কি উপস্থিত হয়েছেন এর আগে? হয়েছেন বেশিরভাগ ধরনের। তাহলে আইন আমাদের কিভাবে সাহায্য করতে পারে তাই নিয়ে আমাদের এই দুই দিনের শিবির, আমাদের অর্থাৎ মহিলাদের, ভারতবর্ষের সংবিধানে মহিলাদেরকে নিয়ে বিশেষভাবে চিন্তা করা হয়েছে যাতে মহিলারা সমাজে একটি বিশেষ জায়গা পায়, মহিলারা যাতে নিজেদের সম্মান খুঁজে পায়,
এবং সেই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের সংবিধান সংশোধিত হয় এবং পরবর্তী সময়ে জাতীয় মহিলা কমিশন 1990 সালে গঠিত হয়। তারপর 1994 সালে ত্রিপুরা রাজ্যের রাজ্য মহিলা কমিশনের কাজ শুরু হয়, আর সেই থেকেই আমাদের রাজ্যের রাজ্য মহিলা কমিশন মহিলাদের নিয়ে কাজ করছে। এবং আমরা ত্রিপুরা রাজ্যের নানা জায়গায় মহিলা কমিশন মহিলাদের আইনে কিভাবে সচেতন হওয়া যায়, মহিলাদের ক্ষমতায়ন কিভাবে সম্ভব, মহিলাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়া কিভাবে সম্ভব, নানান বিষয়ে রাজ্য মহিলা কমিশন কাজ করে চলেছে। এবং আমি চেয়ারপারসন হওয়ার পর এই চা বাগান থেকেও আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা তাদের সমস্যার সমাধানেরও চেষ্টা করেছি, অনেকের সমাধান হয়েছে, অনেকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। তো রাজ্য মহিলা কমিশন কিভাবে কাজ করে এবং মহিলাদের জন্য কি কিভাবে কমিশন সহায়তা করতে পারে তারই একটা পরিকাঠামো আমরা এই দুই দিনের শিবিরে তুলে ধরব, এবং কিভাবে মহিলারা আইনের সহযোগিতা মূলত পেতে পারে সেটাই হচ্ছে এই আইনি সচেতনতা শিবিরের মুখ্য উদ্দেশ্য। আমাদের যারা ইনগুরেশন সেশনে বক্তব্য রেখেছেন বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করেছেন, এবং আমাদের মহিলা দুজন যে সমাজসেবী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে মহিলাদের নিয়ে কিভাবে আমরা আলোচনা করব, যে আমাদের জন্য আইন আছে আমরা জানি, কিন্তু আইনকে নিয়ে আমরা ঘাটাঘাটি করি না বলে আইনের সহায়তা কিভাবে পাবো আমরা জানি না। এই জন্য আমি বলবো আপনারা যারা এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত হয়েছেন, আমাদের যে আলোচনাগুলো চলবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং পরবর্তী সময়ে আপনাদের মাধ্যমে এই ব্লক এলাকাগুলোতে মহিলাদের কাছে আপনারা পৌঁছবেন। কারণ রাজ্য মহিলা কমিশন চায় যে ত্রিপুরা রাজ্যের সমস্ত মহিলা এবং পুরুষদের কাছে, অর্থাৎ প্রত্যেকটি পরিবারে মহিলা কমিশন পৌঁছতে চায়, কিন্তু আমাদের একার পক্ষে সব জায়গায় প্রতিটি ঘরে গিয়ে পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদের দুদিনব্যাপী আলোচনা শুনবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকাতে মহিলাদের মধ্যে সচেতনতা গড়ে তুলবেন এই আশা রেখে আমি আমার ইনগ্রেশন সেশনের আলোচনা শেষ করছি। এবং এখন একটু জল খাবারের ব্যবস্থা আছে, তারপর আমরা আমাদের আইনের মূল বিষয়ে চলে যাব। আরেকটি কথা আপনাদের বলছি যে যদি কারোর নাম রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে আমাদের কমিশনের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে আপনারা কথা বলুন, আপনাদের নাম নথিভুক্ত করান। নমস্কার, ভারত মাতা কি জয়। সেটা বিশেষ করে আমাদের মা বোনদের জন্য বিশেষ দরকার। ন্যাশনাল উইমেন কমিশনের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজকের এই অর্গানাইজড প্রোগ্রামে উপস্থিত আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন সম্মানিত শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়া এবং আমাদের ভাইস চেয়ারপারসন সম্মানিতা শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া এবং আমাদের বোর্ড মেম্বার মৌসুমী দাস মহোদয়া এবং সম্মানিত আরতি জামাতিয়া মহোদয়া, প্রত্যেকের উপস্থিতিতে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাফল্যমণ্ডিত এবং সুন্দর একটা রূপ নিতে চলেছে। এবং আমাদের মহিলা কমিশনের কোষাধ্যক্ষ এবং আমাদের
অফিসে সকল দাদারা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে আজকে যাদের জন্য এই প্রোগ্রাম আমাদের মা বোনদেরকে জানাই আজকের এই দিনে শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা আজকে সকাল থেকে এখানে বসে অপেক্ষা করছেন কিছু আইনি বিষয় জানার জন্য, আইন সবার জন্য, আইন আমরা কেন গ্রহণ করব সেই বিষয়ে দুদিন ব্যাপী যে আলোচনা হবে সেই আলোচনা সভায় আপনারা প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচ্য বিষয় স্পেশাল ম্যারেজ 1954। এই বিষয়টি নিয়ে যে আলোচনা এটা আমাদের প্রত্যেকে জানা দরকার। আমরা জানি একটা সময়ের পরে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিবাহকে সুন্দরভাবে পরিচালনা করে যাওয়া মেয়েদের জীবনের একটা বিশেষ বিশেষ দিক। মেয়েরা সমাজে এবং সামাজিক দিক থেকে একটা সমাজকে সুন্দর করে রাখার জন্য ওদের যে প্রয়াস, ওদের যে আগ্রহ, ওদের যে নিষ্ঠা, এগুলো সমাজকে সুন্দর করে প্রতিষ্ঠিত করে। ছোট শিশু জন্মের পরে আমরা যারা মেয়েরা বলি মায়েরা শিশুকে মানুষ করে তার জীবনের যে সুগম রাস্তাগুলোকে তৈরি করার পরে আমরা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি। পরিণত বয়সে মেয়েদেরকে বিবাহ দেওয়া মা এবং পিতার একটা কর্তব্য। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মায়েরা কিছু ভুলও করে থাকে। পরিণত বয়স ছাড়াই মেয়েদেরকে সংসার জীবনে একটা বিশাল দিক, ওই দিকটাতে ঠেলে দেন। এতে কি হয়, মেয়েদের জীবনের একটা অন্ধকার দিক নেমে আসে। সে তার মা বাবা এবং সংসারের অন্য কাউকে ভালোবাসতে শিখল না, কিন্তু তাকে ঠেলে দেওয়া হয় একটা বিশাল দায়িত্বের দিকে, যে দায়িত্ব হয়তো বা তার বয়সের সীমাতে সে কুলিয়ে উঠতে পারলো না। তখনই তার জীবনে নেমে আসে অন্ধকার। আমরা কারা এই অন্ধকার দিকে ওদেরকে ঠেলে দিচ্ছি? পিতামাতারা। তো সেই দিকগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমরা যারা মা আমাদেরকে বুঝতে হবে কি ধরনের মানসিকতা একটা মেয়ের মধ্যে এলে তারপরে তাকে বিয়ে দেওয়া উচিত। বিশেষ করে আমাদের এই সমাজে অনেকেরই অন্য ধর্মে বিয়ে করার একটা মানসিকতা থাকে। সেই সেই মানসিকতাটাকে আইনিভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জন্য একটা অ্যাক্ট বেরিয়েছে 1954। আমাদের ত্রিপুরা চা শিল্পের যে উন্নয়ন হয়েছিল সেটা মোটামুটি এই জায়গা থেকে শুরু। তো এটা মানে কিন্তু এটা শুরু করতে গিয়ে কিছুদিন আগে আমাদের একটা খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন ফটিক ছড়া কমিউনিটি হল মানে ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম একটা স্কুল আছে, তো বেঙ্গলি মিডিয়াম স্কুলটাতে আমাদের একটা ইনস্টিটিউশনাল ডেলিভারি নিয়ে আর সেফ গার্ল চাইল্ড মানে মানে বাচ্চাদের প্রসব হসপিটালে হওয়া দরকার এবং কন্যা সন্তান যেন ভ্রূণে হত্যা না করা হয়, মানে কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য যখন একটা অনুষ্ঠান হয়েছিল আমরা গেছিলাম, সিএমও মানে চিফ মেডিকেল অফিসারের উদ্যোগে হয়েছিল মহিলা কমিশনের যৌথ উদ্যোগে। তো আমরা গিয়ে দেখেছি যে আমরা যে ভাষায় কথা বলি মানে ধরুন বেসিক্যালি আমাদের আইনের বইগুলো ইংরেজিতে লেখা থাকে, আমরা অনেকটা যেহেতু রাষ্ট্রভাষা হিন্দি আমরা হিন্দিতে বলি, কিন্তু আমরা সবাই বাংলা ভাষায় কথা বলছিলাম। কিন্তু ওইখানেই যারা চা শ্রমিক ছিল মানে বেসিক্যালি মহিলারা তারা আমরা কথাই বুঝতে পারিনি, কারণ তারা সভ্যতার থেকে এতটা দূরে আছে সেটা সেদিন প্রথম ভেবে আমরা খুব কষ্ট পেয়েছিলাম। আমি আশা রাখছি এখানে আজকে যারা আছেন তারা অন্তত বাংলা ভাষাটা বলছেন। তো সেই আশা রেখেই আজকে আমি বলছি, কারণ আমি যে দুপুর দিয়ে শুরু করলাম আর আমার আজকে বক্তব্যের বিষয় হচ্ছে শিশু কেন্দ্রিক, যদিও এটা মহিলা কমিশন, মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু আমার সমস্ত বিষয়টা হচ্ছে শিশু কেন্দ্রিক।
তো কেন আমরা শিশুদের আমাদের বিষয়বস্তু রেখেছি সেটাও বলবো, কিন্তু আমাদের আজকে যে অনুষ্ঠানটা আমরা এখানে করতে পারছি সেটা আমাদের ন্যাশনাল উমেন কমিশনের কাছে, ন্যাশনাল কমিশন ফর উমেন এটার উদ্যোগে এবং আমাদের সহায়তায়, ওইটা হচ্ছে আপনার স্পন্সরশিপ আর আমাদের হচ্ছে এটা ইনোগ্রেশন, সেইভাবে আমরা এটা আজকে শুরু মানে এটা আমরা প্রত্যেকবারই হয়ে থাকে। আমাদের 2019 এই যে আমাদের এই অর্থ বছর, এই অর্থ বছরের এটা প্রথম এবং এটা আমাদের লেগাল হলে শুরু হয়েছে দুর্গাবাড়ি থেকে। তো সেই সূত্রে আপনারা সবাই আছেন সেটা আমাদেরও প্রিভিলেজ এবং আপনাদেরকে পাওয়াই আমার যথেষ্ট সৌভাগ্য। যে কথাটা বলতে হয় শিশু হতে গেলে মানে শিশুকে নিয়ে বললে দেখবেন শিশুদের মধ্যে একটা কমন ব্যাপার আছে, খুব ঘুমায়। 24 ঘন্টার মধ্যে তারা প্রায় 22 ঘন্টা ঘুমায় আর যে 2 ঘন্টা জেগে থাকে শুধু মা খাওয়াতেই ব্যস্ত থাকে, তখন অনেক সময় মনে হয় জন্মালো কেন শুধু কি খেতে আর ঘুমাতে নাকি। দেখবেন এটা কিন্তু একটা জিনিস, বাচ্চারা খুব ঘুমায়, আমি যদি ঘুমাই সেটাই মানে নর্মাল মানে সুস্থ বাচ্চার লক্ষণ যে বাচ্চাটা সুস্থ হয়ে ঘুমাচ্ছে। আস্তে আস্তে যখন তার বুদ্ধির বিকাশ হয় দুই মানে প্রথম 0 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাটা ঘুমিয়েই কাটিয়ে দেয়, তারপর তার অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়। যখন শুরু হয় দেখুন সে 15 ঘন্টা ঘুমায়, তারপর যখন আমাদের মতো পরিস্থিতিতে চলে আসে তখন হয়তো 4-5 ঘন্টা 6 ঘন্টা ঘুমায়, কিন্তু ডাক্তারের শাস্ত্র অনুযায়ী 8 ঘন্টা ঘুমানোটা খুব জরুরি। কেন এই কথাটা বললাম বলুন তো, কারণ এটা হচ্ছে একটা মানুষের জৈবিক গঠন, যে যারা যখন যার যেটা করার তখন সে সেটা করবে এবং যখন না করবে সেটাই ব্যতিক্রম, এবং এইটাই হচ্ছে আইন। আমরা যে আপনাদের কাছে আজকে আইনের গালি নিয়ে এসছি, আপনারা সবাই আইন জানেন, আইন কি জানেন তো, যেটা কমান্ড অফ দ্য সোভরেন, যেটা একটা দেশ একটা রাষ্ট্র ঠিক করে দিয়েছে যে তুমি রাস্তার বাঁদিকে হাঁটবে সেটা তোমার দেশের আইন। সেভাবে আমরা রাস্তার বাঁদিকে হাঁটি, আমরা কোনোদিন রাস্তার মাঝখান দিয়েও হাঁটি না ডান দিকেও যাই না। তেমনিভাবে মহিলারা সমানে থাকবে, মহিলারা পূজিত হবেন, সেটার জন্য আমার আইনের কী দরকার, আইনের অনেক দরকার আছে। কারণ ভারত যখন স্বমহিমায় সব বিশ্বকে পথ দেখাচ্ছিল, একটা সময় পরে দেখা গেছে ভারতের মহিলারা অশিক্ষা কুশিক্ষা অস্বাস্থ্য ইভেন মানে যদি দেখেন মানে আমাদের দৈনন্দিন একটা সুস্থ মানুষের যতটা খাওয়ার প্রয়োজন, যতটা কার্বোহাইড্রেট যতটা খাওয়ার প্রয়োজন সেটাও আমি এটা পেত না। আমরাই তো মানে আমাদের কালস্রোতে আমাদের বৈভবতা অনেকটা হারিয়ে ফেলেছি। এই জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েছি আমাদের এই জাগরণগুলো অনেক বেশি প্রয়োজন। তো আমার আগে যে দিদি এসেছিলেন উনি বিবাহ নিবন্ধীকরণ এবং বিবাহ সংক্রান্ত আইন বুঝিয়ে গেছেন, আর আমি আজকে আপনাদের যেটা বলবো সেটা প্রথম হচ্ছে যে চাইল্ড যেটা হচ্ছে আপনার চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট। তো সবার আগে আমি বলবো যে আপনাদেরকে যে আজকে একটা ফাইল দেওয়া হয়েছে, ফাইলটা দয়া করে খুলুন, সবাই খুলে দেখেন। এটার মধ্যে বাংলা ভাষায় লিখিত আইনে নারীর অধিকার এরকম একটা বই আছে, সবাই বইটা খুলুন। বইটা খুলে এটার 55 নম্বর পৃষ্ঠা মানে পেজ নাম্বার 55 এটা পুরো বাংলাতে লেখা আছে। দেখুন বইটা আমি কেন আপনাদেরকে বলেছি যে আপনারা সবাই বাংলা বুঝতে পারেন কিনা, কারণ বইটা সম্পূর্ণভাবে বাংলাতে লেখা। তো এটার মধ্যে আপনি দেখুন বাল্য বিবাহ বলে 55 নম্বর পেজ থেকে লেখা আছে, বাল্য বিবাহ পেজ নাম্বার 55 হ্যাঁ। তো দেখুন বাল্য বিবাহ কি জিনিস বলুন তো, বাল্য বিবাহ মানে আমাদের যে বিশ্বের সমস্ত শিশু আছে বেসিক্যালি যারা সাউথ ইস্ট এশিয়া মানে আমরা যারা ভারত বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান মানে যারা আমরা সাউথ ইস্ট এশিয়া আছি, এই এশিয়াতে দেখা গেছে যে এখানে বাচ্চা জন্ম দেওয়ার কোনো রিমোট কন্ট্রোল নেই আর বিয়ের সাথে কোনো ব্যাপার নেই। যদিও আমরা ভারত অনেকটা উন্নত আমরা বিশ্বাস করি, নর্থ ইস্ট এর চাইতে অনেক উন্নত। তো সেদিক থেকে যদি দেখেন যদি কোনো মানে কোনো সন্তানের বিবাহ, আমরা ভারতবাসী যেহেতু ভারতকে মা বলি তো প্রত্যেক নাগরিক সন্তানই মনে করা হয়, তো 18 বছরের নিচে যদি কোনো মেয়ে আর 21 বছরের নিচে যদি কোনো ছেলের বিবাহ হয় সেটা যদিও ফর্মাল ম্যারেজ কিন্তু এটা ইনফর্মাল হয়েছে হয় সেটা অবৈধ বিয়ে। এই বিয়েতে যারা উপস্থিত থাকবেন তারাও পানিশমেন্ট পাবেন, মানে গেলাম আমরা নিমন্ত্রণের কাছে আবার বললাম আমি তো জানি না আমাকে নিমন্ত্রণ করেছে, পুলিশ কিন্তু আপনাকেও বেঁধে নিয়ে যেতে পারে, যেতে পারে না নিয়ে যাবে যদি এরকম হয়। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে বলে আরে আমি তো গরিব মেয়েকে কী করে পড়াবো, মেয়েটা দেখতে সুন্দর বড় হয়ে যাচ্ছে কী করবো মানে বিয়েতে দিয়ে দিই, কিন্তু সেটা করা যায় না। 18 বছরের আগে কোনো মেয়ে এবং 21 বছরের আগে কোনো ছেলেকে বিয়ে করানো বিয়ে দেওয়া বা বিয়ে করা সমস্তটাই এটা মানে দণ্ডনীয় অপরাধ। এই ক্ষেত্রে
সশ্রম কারাদণ্ড এবং জরিমানা আছে। মেয়েটা যখন আপনি 16 বছরের মেয়েটাকে বিয়ে দিয়েছেন, 18 বছরের মেয়েটা চৈতন্য ফিরেছে, তখন যদি শাহাদের দ্বারস্থ হয় 2 বছরের মধ্যে বিয়েটা ভেঙে যাবে এবং সেটা অবৈধ বিয়ে হিসেবে মানে এটা গণ্য হবে। আর বাচ্চাগুলো যদিও বৈধ কিন্তু বিয়েটা অবৈধ। তো আমরা নারী শিক্ষা, নারী স্বাস্থ্য সমস্ত যদি মাথায় রেখে, এবং একটা ছেলেকে দেখা গেছে 21 বছরের আগে তার শারীরিক গঠন, ছেলেদের বুদ্ধি ক্ষমতা, নিজের পায়ে তো দাঁড়াতে হবে, না দাঁড়ালে সংসার কি করে চালাবে সেটা সম্ভব হয় না। তো আমরা সেই দিকে লক্ষ্য রাখবো যে বাল্য বিবাহ যেন আমরা রোধ করতে পারি। আর এখানে বইয়ের মধ্যে আপনারা যদি দেখেন 55 নম্বর পাতা থেকে শুরু করে সমস্ত পাতার মধ্যে মানে ফুল পেজ এটা বাল্য বিবাহ কি এবং কেন করলে কি হবে সমস্ত কিছু লেখা আছে। দয়া করে আপনারা বইটা পড়বেন, বইটা মাথায় বালিশের নিচে দিয়ে ঘুমানোর জন্য না, এটার মধ্যে চানাচুর মুড়ি রেখে খাওয়ার বিষয় না, এটা দিয়ে গরমে হাওয়া করার বিষয় না। মাঝে মাঝে বইটা খুলে পড়বেন, এবং যারা পড়তে জানে না, বা একটু আগে দিদি একটা কথা বলেছিলেন, আমরা অনেক সময় শুনে সবচেয়ে ভালো শিখি, আমাদের যে বেদ, আমাদের যে আমরা বলি ভারতবর্ষ বেদান্ত দর্শন বেদ, বেদ কি, বেদ হচ্ছে স্মৃতি, একজনের মুখ থেকে আরেকজন শুনে শুনে এটা নিয়ে বইয়ে বেড়াতো, এরপর একটা সময় এটা লিপিবদ্ধ হয়েছে। তো আমরা কিন্তু শুনে অনেক বেশি মনে রাখতে পারি, দেখে আরো ভালো পারি। তো এটা আপনারা সবাই চর্চা করবেন, ভালো জিনিসটা যেন সবার মধ্যে ছড়িয়ে যায়। ঠিক এরপরের পেজটা দেখেন, 56 নম্বর পেজ নাম্বার 56, হ্যাঁ, এটার মধ্যে দেখেন লেখা আছে শিশুশ্রম। শিশুশ্রম কি? সেটা হচ্ছে একটা প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। এটার মধ্যে বলা হয়েছে কোনো শিশু, ছেলে বা মেয়ে, যদি 15 বছরের নিচে কোনো কারখানাতে তাকে দিয়ে কোনো খাটানো হয়, তাহলে সেটা সম্পূর্ণভাবে বেআইনি, এবং সেক্ষেত্রে মালিক যে তাকে কাজে নিযুক্তি দিয়েছে তারা আইনের দ্বারা দণ্ডনীয় অপরাধ, এবং সেইভাবে তারা শাস্তি পাবে। এখানে 3 ক্ষেত্রে বলা হয়েছে চাইল্ড লেবার। এখানে একটা সুন্দর ইন্টারেস্টিং বিষয় যে আজকে এখানের জন্য এটা কেন প্রযোজ্য চাইল্ড লেবার, কারণ আমরা দেখেছি যে কিছু কিছু জিনিসের কমকে জন্ম কমকে মৃত্যু, মানে সেটা কাদাতে জন্মায় কাদাতেই মরে যায়। হ্যাঁ, ধরুন আমরা পদ্মের কথাই বলি, কমকে জন্ম কমকে মৃত্যু, কিন্তু কেউ যদি এটাকে উঠিয়ে দিয়ে মায়ের পায়ের পুজোতে কাজে লাগায় তাহলে এটা জীবনের সার্থকতা। এটা একটা লক্ষণীয় বিষয় যে টি গার্ডেন চা শ্রমিকদের বাচ্চারা তারা শুধু জন্মই নেয় চা বাগানে কাজ করার জন্য, এটা একটা ধারণা। যারা ইট ভাটাতে কাজ করে তাদের সন্তানদের যেন তারা জন্ম দেয় ইট ভাটাতেই কাজ করানো যায়, সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আস্তে আস্তে আমরা ওইরকম জায়গায় যাচ্ছি, দেখুন একটা সময় নেয় তাহলে কি আমরা সবাই আইএস অফিসার হবো, সবাই কি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের ঢুকে ঢুকবো, এটা কথা না। আমাদের স্কিল লেভেলের খুব প্রয়োজন। আজকে একটু আগে আমরা যখন এখানে এসেছি, আমরা চা বাগান কী করে চা ফ্যাক্টরিতে চা হয় সেটা দেখে এসেছি। আজকে থেকে 55 বছর আগে চা উৎপাদন পদ্ধতি এরকম ছিল না আজকে যেটা আছে, এবং আজকের থেকে আপনি 10-15 বছর পরে প্রযুক্তির অনেক মানে পরিবর্তন হবে, তখন পড়ালেখা জানাটা খুব জরুরি হবে। আমরা কম্পিউটারাইজড অনেকটা হয়ে গেছি, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এখন আস্তে আস্তে আর অনেক কিছু আসবে, বলি না আছে মিসাইল আসবে, কিন্তু আমাদের হাতে প্রযুক্তি অনেকটা এসে গেছে, এই জন্য পড়ালেখা জানাটা অনেক জরুরি। তো যে যেই কাজটাই করুক, কোনো একটা শিক্ষিত লোক যদি মাটি কাটার কাজও করে, ওইটার মধ্যে একটা শিল্প থাকে, সে জানে কতটা পর্যন্ত মাটি কাটা যায়। তো আপনি দেখবেন যারা মাইনের লেবার হয় তারা লেবারই করে, কিন্তু মাইনের একজন ইনচার্জ থাকে যে ইঞ্জিনিয়ার হয় বা সেই টেকনিক্যাল নলেজটা তার থাকে। তো চা বাগানের কেউ নেতৃত্ব দেওয়ার মতো চা বাগানের শ্রমিকদের, কারণ আমরা যেটা জানি টি গার্ডেন এস্টেট অ্যাক্ট অ্যান্ড রুলস বলে কিছু প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে, সেটার মধ্যে সরকারের যখন 2 টাকা দরে আমরা চাল পাই, এখানেও 2 টাকা দরে চাল শুধুমাত্র টি গার্ডেন শ্রমিকদের জন্য আছে। যারা কাজ করে তারা দেখবেন সপ্তাহে 600 টাকা পায়, কি করে চলে, তাদের রেশনিংটা খুব সস্তা, তাদের বাচ্চাদের জন্য ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গল মিডিয়াম 2 রকম পড়ার সুবিধা আছে, কিন্তু তারা কথাই বলতে জানে না, তাদের ভাষায় অ আ ক কই জানে না, কিন্তু তাদের সেই পরিবেশ নেই, তারা গড়ায় 40 বছর। আমরা যেটা দেখেছিলাম তারা বেশি তারা বাংলা মুখ তৈরি করে চোলাই তৈরি করে এটা খায়, এটা 3 বছর থাকে আবার মরে যায়, মানে অল্প দিনের জন্য আসে কাজ করে বেশি থাকে আবার মরে যায়, আবার তারা অনেকগুলো বাচ্চা জন্ম দেয় তাদের জীবনে সেভাবে চলে। তো এইভাবে যদি আমরা উন্নতি চাই দেশে, তাহলে সবার আগে পিছিয়ে পড়া যাতে উন্নতি প্রয়োজন। আইন ছিল, আইনটা তখনও ছিল এখনো আছে, কিন্তু এটা প্রণয়নটা যেন যথাযোগ্য হয়। তো আমরা যখন দেখছি চাইল্ড লেবার, এটা একটা প্রোহিবিশন অ্যাক্ট। আইন কয়েক রকমের হয়, আইন বেসিক্যালি 3 রকমের হয়, একটা হচ্ছে শাস্তিযোগ্য, একটা হচ্ছে প্রতিবিধানযোগ্য, আর একটা হচ্ছে প্রতিষেধকমূলক। অনেক সময় হলেও কিন্তু
আমরা আমাদের জন্য শুনব, আমাদের জীবনটা যাতে বিরক্তিকর না হয় সেই জন্যই আজকে একটু ধৈর্য ধরে বসে শোনা। অনেক সময় কথা শুনতে শুনতে কোন কথা শুনেছি আর কোন কথা আবার শুনবো গোল পাকিয়ে যায়, তাই তো? কিন্তু আমরা আমাদের জন্যই শুনব, সেই জন্য আরেকটু কষ্ট করবো সামান্য। আমি খুব অল্প কথা বলব, অল্প কথায় আপনাদের কতটুকু বেশি বোঝানো যায় তারই আমি চেষ্টা করব। সাধারণত আমরা
শ্বশুরবাড়িতেই মূলত অত্যাচারিত হয়ে থাকি। খুব কম অংশ আছে যেখানে আমরা বাপের বাড়িতে অত্যাচারিত হই, তাই তো? তো শ্বশুর বাড়িতে আমাদের যে অত্যাচার হয়, আমাদের রাজ্যের যে অ্যানালাইসিস, সেখানে কিভাবে শ্বশুর বাড়িতে যদি মানসিকভাবে অনেকের বাড়িতে মারধর হয় না, কিন্তু সারাদিন খোঁচাখুচি, বিয়ে হয়েছে নতুন, আমি রাখতে পারি কি, কিভাবে হাঁটি, কিভাবে শাড়ি পরছি, কতটুকু ঘুমটা দিচ্ছি, আমি কি নাইটি করছি নাকি সালোয়ার কামিজ করছি, আমার কথার সুর কতখানি উঁচু, আমি কি হাসতে পারছি নাকি আমি মুখ গোমরা করে থাকছি, এই নানান আলোচনা আমাদের শ্বশুর বাড়িতে হয়, তাই তো? এটা কিন্তু আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। কিন্তু এই ক্ষেত্রে যে আইন আছে আমাদের সাথে, সেটা আমরা অনেকেই জানি না। আবার অনেকে জানি বলেই আজকালকে রাজ্য মহিলা কমিশনের কেস আসছে, থানাতেও কেস যাচ্ছে। তো মানসিকভাবে যে অত্যাচার হয়, সেটাও কিন্তু গার্হস্থ্য হিংসার ভেতরেই পড়ে। তারপর শারীরিক, সেটা তো আমাদের জানাই আছে, মারধর, কথায় কথায় চড় ঠাক্কর মারা, লাঠি দেওয়া, এগুলো শ্বশুর বাড়ির লোকেরা করে থাকেন, তাই তো? স্বামী কি করেন, উনি বলেন যে তুমি আমার প্রপার্টি, অর্থাৎ আমি তোমাকে বিয়ে করে এনেছি, আমি যা চাইবো তাই করতে হবে, নতুবা আসতে চর যেতে চর, এইটা আমার অধিকার, তোমাকে চর আমি দুটো মারতেই পারি, তোমাকে শাসন করেছিলাম। কিন্তু স্বামীর শাসন করার অধিকারটা এইরকম নয়, তার শাসন হয় মানসিকভাবে। উনি আমার গার্জিয়ান, কিন্তু আমিও ওনার গার্জিয়ান। আজকালকার যে আমাদের সংসার, এক্ষেত্রে স্বামী শুধু আমার গার্জিয়ান হবেন, এই যে ফিলিংসটা আমাদের ছিল, সেটা কিন্তু আজকালকে আর নেই। যেটা আমার পূর্ববর্তী বক্তা অস্মিতাও বলেছে, মৌসুমীও বলেছে, ডালিয়া দিয়ে তাদের বক্তব্যে তুলে ধরেছে, যে সময়ের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা সময় আমরা ঘুম থেকে উঠে স্বামীকে আমাদের প্রণাম করতে হতো, এটাই আমাদের প্রথা ছিল। আমরা কেউ আজকালকে আর এগুলো করি না, করি কি, আমরা তো ঘুম থেকে উঠে আজকে আর স্বামীকে প্রণাম করি না। কিন্তু একটা সময় ছিল যে ঘুমানোর পর স্বামীর গায়ে আমার পা লেগেছে, এই কারণে ঘুম থেকে উঠে আমাকে উনাকে প্রণাম করতে হবে। কিন্তু আজকে আমরা বন্ধুর মতো স্বামী স্ত্রী বসবাস করি, সেই কারণে আমাদের আর প্রণাম করতে হয় না, যদিও উনি আমাদের গার্জিয়ান। এবং বেশিরভাগ পরিবারে আমি আশা রাখছি, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা ডায়াস থেকে শুরু করে যারা আপনারা দর্শক, যারা আজকে লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে এয়ার হতে এসছে, আমরা হয়তো এক দুইজন হবে যারা এখানে স্বামীর দ্বারা অত্যাচারিত, কিন্তু বাকি সবাই আমরা নিশ্চয়ই স্বামীর ভালোবাসা পাচ্ছি বলেই এখানে আসতে পেরেছি। আমাদের সমাজ কিন্তু এখনো ওই জায়গায় গিয়ে দাঁড়ায়নি যে স্বামীকে না বলে কিংবা শ্বশুর বাড়িতে না জিজ্ঞেস করে আমরা কোনো প্রোগ্রামে সারাদিন কাটাতে পারি। এমনকি আছে, কেউ আছে একবার হাত তুলুন তো, যে স্বামীকে জিজ্ঞেস না করে আসতে পেরেছেন? আর কারা স্বামীকে জিজ্ঞেস করে আসতে হয়েছে, এবার হাতটা ওঠান, কাদের স্বামীকে জিজ্ঞেস করে আসতে হয়েছে? অনেকেই তো আছেন, আপনারাই গার্জিয়ান, তাহলে হাত তুলেননি কেন? আপনাদের জিজ্ঞেস করতে হয়নি স্বামীকে, পেছন হাত তুলেননি, জিজ্ঞেস করতে হয়নি, হয়নি বাড়িতে কাউকে বলে আসতে হয়নি, এখানে যে এসছেন কাউকে বলে আসতে হয়নি, তাহলে হাত ওঠান না কেন? এটা কি লজ্জার নাকি? বলে আসতে হয়েছে কিনা, নাকি না বলে এসছেন এখানে, বলুন তো? সবাই বলে এসছেন, সবাই হাত ওঠান তাহলে, দেখেছেন? উনাকে বললেন, আপনি শাশুড়ি মা না, তাহলে আপনাকে কাউকে বলে আসতে হয়নি, কেউ নেই, আপনি গার্জিয়ান, সেই জন্য, দেখেছেন? আমাদের অবস্থাটা এখনো আমরা
কোথায় দাঁড়িয়ে আছে। আমাদের দিয়ে পৃথিবী চলছে, কিন্তু আমাদের স্বামী যখন বাইরে বেরিয়ে যান শার্ট প্যান্ট পরে, উনি কি আমাদের বলে যান কোথায় কোথায় যাবেন? আমাদের কি জিজ্ঞেস করার অধিকার আছে নাকি বলুন তো? আছে? জিজ্ঞেস করতে পারি যে তুমি কোথায় যাবে এখন? করি না কি কেউ? কেউ জিজ্ঞেস করি না, আমাদের এই অধিকারই নেই। আমরা কখন চিন্তা করি, যখন তার বাইরে থেকে আসার সময় পেরিয়ে যাবে তখন আমরা জিজ্ঞেস করি। আবার যে যে স্ত্রী বারবার ফোন করেন স্বামী, সেই স্বামীও কিন্তু খুব রাগান্বিত হন। উত্তরে বল কি বলেন? অনেকেই বলেন আমি মরলে তুমি খবর নিশ্চয় পাবে, বলেন না? ঠিক যে আমার যদি কিছু হয় তুমি জানবে, বারবার কেন ফোন করো, আমাকে কেন কাজে ডিস্টার্ব করো, বলেন তো? কিন্তু আমাদের যদি উনি বাইরে থেকে ফোন করে আর ফোনটা ধরতে যদি আমাদের দেরি হয়, তাহলে জবাব দিতে হয় তুমি কোথায় ছিলে, এতবার রিং হয়েছে কেন ফোন ধরনি, ঠিক আছে? এইটাও কি অত্যাচার নয় কি আমাদের উপর, বলুন তো? এটা অত্যাচার না? যদি বাসন মাজায় থাকি আমরা, হাত ধুয়ে দৌড়ে আসতে আসতে যদি কোনো কারণে রিং বন্ধ হয়ে যায় তবে সর্বনাশ, তাই তো? কিন্তু আমাদের অধিকার নেই ওকে জিজ্ঞেস করা যে তুমি কোথায় আছো। একবারের বেশি দুবার প্রশ্নই ওঠে না, আমি মরলে তুমি জানবে, এইরকম প্রত্যুত্তর শুনতে হয় আমাদের। এইটাও কিন্তু একরকমের অত্যাচার, কিন্তু আমরা ভালোবাসি বলেই এগুলো মেনে নিই। আমরা ওকে ভালোবাসি, তাই তো? সেই জন্য এই উত্তরটা আমাদের কাছে কোনো খারাপ মনে হয় না। আমাদের কাছে ওর সুরটা আমরা শুনতে পেয়েছি, এইটাই আমাদের জন্য যথেষ্ট। ও ফোনটা রিসিভ করেছে অর্থাৎ আমাকে সে গুরুত্ব দিয়েছে, সেইটা আমরা ভালোবাসার মাধ্যমে সহ্য করে নিই। এইটা হচ্ছে আমাদের মেয়েদের মানসিকতা, আর এই মানসিকতা আছে বলেই আমরা সমাজ জীবন চালিয়ে যেতে পারছি। আমরা যদি আমাদের স্বামীদের মতো এইরকম ঘুরিয়ে উত্তর দিতাম, যাকে আমরা বলি ট্যাংরা কথা, বলি না ট্যাংরা ট্যাংরা কথা, বলি ঘুরিয়ে যদি আমরা উত্তর দিতাম, তাহলে কি আমাদের পরিবারটা চলতো? নিশ্চয়ই না। তো আমাদের ধৈর্য শক্তি অনেক বেশি, কিন্তু আমরা কতদূর ধৈর্য ধরব? যতদূর ভালোবাসা আছে ততদূর, যতক্ষণ উনি আমাকে ভালোবাসছেন ততক্ষণ। যেখানে ভালোবাসা নেই সেখানে গিয়ে কিন্তু আমাদের বচট খেতে হয়, আর তখনই আমরা বলি এই হচ্ছে, তখনই গার্হস্থ্য হিংসা আসে। ভালোবাসা থাকলে ও যাই বলো আমাদের কোনো কষ্ট হয় না, কিন্তু ও যদি দিনে রাতে শুধু ট্যাংরা ট্যাংরাই কথা বলে ট্যাংরা মাছের মতো, তাহলে কত সহ্য করা যায়? আর তখন আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হয়। এমন অনেক মহিলা আছেন, কি করবে, কি খাবে, কোথায় থাকবে, বাচ্চাদের নিয়ে কোথায় যাবে, এই চিন্তা করে শ্বশুরবাড়ির সমস্ত কষ্ট সহ্য করে যান। কিন্তু একটা সময় যখন আর শ্বশুরবাড়িতে থাকতে পারেন না, উনি বাপের বাড়িতে গিয়ে মাথা গুজার ঠাই খোঁজে, কিন্তু সেখানে হয় বিপত্তি। আজকে হচ্ছে 28 তারিখ, তাই তো? আজকে থেকে 3 দিন আগে অর্থাৎ শনিবারে আমি বাগবাসা কনস্টিটিউয়েন্সিতে একজন মহিলার বাড়িতে যাই। উনার হাজব্যান্ড পুলিশে চাকরি করেন, খুব ভালো, মা বাবা চাকরিয়াল ছেলে রেখে বিয়ে দিয়েছে, যে থাকলেও আছে মরলেও আছে, থাকলেও খাবে মরলেও খাবে, ওর খাওয়ার অভাব হবে। সেই জন্যই তো আমরা সাধারণত চাকরিয়াল ছেলে খুঁজে থাকি, বা যদি ডিভোর্স হয় ও খরপোষ দিতে বাধ্য থাকবে। কিন্তু এমনও পুরুষ আমাদের সমাজে আছে যারা ওনার স্ত্রীকে খরপোষ দেবেন না, এই কারণে চাকরি পর্যন্ত ছেড়ে দেবে, এত হিংসা এদের মনে। আমি আপনাদের ঘর কাটছি না, এগুলো আমাদের
সমাজের সত্য ঘটনা। তো বারবাসা কনস্টিটিউয়েন্সিতে মহিলার সাথে দেখা করতে যেখানে গেছি, আমাদের মহিলাদের একটা টিম আছে যারা মহিলাকে শ্বশুর বাড়ি থেকে বাঁচিয়ে তুলে নিয়ে এসেছিলেন। আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা যাও, মহিলাকে অন্তত প্রাণে বাঁচিয়ে আনো আগে, তারপর দেখছি কি হয়। সেই সময় আমি আগরতলাতে, তো এরপর ওনার বাপের বাড়িতে যাই। সেইখানে গিয়ে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যে ওনার বাপের বাড়ি কিন্তু যথেষ্ট স্ট্রং, অর্থাৎ মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, ভাই বউ আছেন, এবং আর্থিকভাবে এরা যথেষ্ট স্বচ্ছ, এটা বড় বিজনেস। কিন্তু মহিলার মা মহিলাকে রাখতে চাইছেন না। এর মতো কষ্ট আমাদের মেয়েদের আর কি হতে পারে বলুন? মহিলার তিনটি সন্তান নিয়ে মহিলা যাবেন কোথায়? এই অবস্থায় মা বলছেন আমি কি করে রাখবো, ও তো ভালোবেসে বিয়ে করেছিল, এখন আরেকবার এসছে আমার কাছে, দু বছর থেকে গেছে, আবার যখন ওর স্বামী ডেকেছে চট করে চলে গিয়েছে, আমাদের কথা ভাবেনি, আবার বিপদে পড়েছে, আবার এসছে, আবার নতুন একটা সন্তান কোলে করে নিয়ে এসছে। কিন্তু যিনি মা তিনি একবারও ভাবেননি যে স্বামীকে সে ভালোবাসে বলেই বারবার ওর কাছে ফিরে যেতে চাইছে। ও চাইছে না স্বামীকে প্রত্যাখ্যান করতে, ও চাইছে না স্বামীকে ছেড়ে জীবনভর বাপের বাড়িতে থাকতে। তো সেই মা কেমন মা? আমরাও তো সবাই মা, যারা এখানে আমরা এসেছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সারাটা দিন ধরে আমরা কি কষ্ট করছি বলুন তো? আমার সাথে বাচ্চাটি নেই, কিন্তু আমার বাচ্চাটিও ছোট, সে বাড়িতে আছে, আমি তো মানসিকভাবে কষ্ট পাচ্ছি। সেইটাই তো মায়ের গুণ। আমরা তো পশু পাখি নই যে ও যখন খাওয়া শিখলো তাকে আমি ছেড়ে দেব, আমরা তো মানুষ, তাই তো? কিন্তু সেই মা তার মেয়েকে রাখতে চাইছেন না, বলছেন আমার মেয়েকে আপনারা হোমে দিয়ে দিন। আমরা কি এই ধরনের মা হতে চাই বলুন তো? যাকে আমরা পৃথিবীতে এনেছি আমার সুখের জন্য, আমরা যখন সন্তান পৃথিবীতে নিয়ে আসি প্রথম অবস্থায় আমরা নিজেদের সুখের জন্যই তো আনি, আনি না যে আমি মা হব, আমি মা ডাক শুনব, এটা কি আমার স্বার্থ নয়? সবাই বলবে আমি মা হতে পারিনি, আমি বাঞ্জা, এই শব্দটা আমার উপর যাতে না আসে সেই জন্য প্রথম অবস্থায় আমরা মা হতে চাই। আমরা সন্তান চাই বেঁচে থাকার তাগিদে, বেঁচে থাকতে চাই, সন্তানকে উদ্দেশ্য করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। আর সেই সন্তান যখন বিপদে পড়ল তখন তাকে আমি প্রত্যাখ্যান করলাম, আমি কেমন মা? আমি তো চাই না যে আমার রাজ্যে এমন মা তৈরি হোক। এই যে বাচ্চারা ছোটাছুটি করছে, এখানে একজন বাবা সম্ভবত মা ভেতরে আছে, বাচ্চাটি এখন সম্ভবত মায়ের কোলে। যদি আপনার স্বামী আপনার সন্তানটিকে নিয়ে রেখেছিলেন না, ওই যে মাথায় চুল কম, নীল নীল ড্রেস পরা, দিদি দাঁড়ান, আপনি আপনি পেছনে তাকাচ্ছেন, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, কার কার সন্তান, মা দাঁড়ান, বাচ্চাটির মা দাঁড়ান, আপনি আপনার স্বামী কি আপনার বাচ্চাকে এতক্ষণ রাখছিলেন? কে রাখছিলেন? বাইরে কার তুলেছিল, বাইরে কার তুলেছিল আপনার এই বাচ্চাটি? ছিল একজন ভদ্রলোকের কোলে, আমি দেখেছিলাম বাচ্চাটিকে, এখানেই ছিল। তাহলে কার বাচ্চা ছিল বাইরে? আপনি আপনার স্বামী রাখছিলেন, তাহলে ভাসুন, দেখুন উনার ভাগ্যটা কত ভালো, উনি ভেতরে আছেন, উনার ভাসুক ঠাকুর বাচ্চাটিকে কোলে করে হাঁটছেন, আমি দেখছিলাম বসুন, আমি ভাবছিলাম এই হচ্ছে পরিবার বসুন। এই ধরনের পরিবার আমাদের রাজ্যে আমাদের প্রয়োজন।
যেখানে থাকবে না কোনো হিংসা, কিন্তু প্রতিদিন আমাদের কোনো না কোনো বধুকে হত্যা হতে হচ্ছে, হিংসার বলি হতে হচ্ছে, মার খেতে হচ্ছে। এগুলো আমাদের মহিলাদের জন্য সত্যি কষ্টকর। তবে আজকে মহিলারা এগিয়ে আসতে চাইছে, এগিয়ে আসছে, আর সেই জন্যই অনেক পরিবার আজকে শুধরে যাচ্ছে। রাজ্য মহিলা কমিশনে আপনারা আসবেন, আইনের দ্বারস্থ হবেন যদি বাড়িতে আমাদের কোনো আমাদের উপর কোনো হিংসা হয়। এবং এই হিংসার ক্ষেত্রে আমাদের যেমন পণ প্রথা, আমরা অনেকেই জানি যে পণ প্রথা ঠিক নয়, পণ প্রথা নিষিদ্ধকরণ আছে, পণ প্রথার বিরুদ্ধে কথা বলতে হবে। কিন্তু তারপরও আমরা আমাদের মেয়েদেরকে কিংবা আমাদের বোনকে আমরা পণ দিয়ে বিয়ে দিই, এটা আমরা অন্যায় করি। আমরা ওকে লালসার জন্য তৈরি করে দিচ্ছি, তার ভেতর লোভ ঢুকিয়ে দিচ্ছি যে তুমি আবার চাইলে আবার পাবে, আবার চাইলে আবার পাবে। এই যে লোভ, তা তো আমরা ওর ভেতরে আমরা নিজেরা ঢুকিয়ে দিচ্ছি। এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর আবার কি হয়, আমরা মেয়েকে যখন দিয়ে দিই, সব তো পণ নয়, আমার বাবা ভালোবেসে আমাকে যা দেয় সেগুলো পণ, যা জিনিসপত্র ওরা চেয়ে নিয়ে যাবে সেগুলো হচ্ছে পণ। আর আমার বাবা আমাকে যে জিনিসগুলো ভালোবেসে দিয়েছে সেগুলো হচ্ছে স্ত্রীধন, একে বলে স্ত্রীধন। যদি কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হয়, অর্থাৎ ডিভোর্সের মতো জীবনে আমাদের ঘটনা আসে, তাহলে আমার বাবার দেওয়া সমস্ত গিফটগুলো আমি কিন্তু ফিরে পাব। তবে এই ক্ষেত্রে আমার স্বামীকে আমার বাবা যা দিয়েছে সেগুলো কিন্তু আমি নিতে পারবো না, কারণ এগুলো তাকে গিফট হিসাবে দেওয়া হয়েছে। তো এই স্ত্রী ধনের অধিকারিণী হচ্ছি আমি, অর্থাৎ আমার গায়ের যত সোনা গয়না, যা ফার্নিচার, যা কাপড় চোপড় সমস্ত আমি ফিরিয়ে নিতে পারবো। এমনকি শ্বশুর বাড়ির থেকে যা যা উপহার হিসেবে আমি পেয়েছি, ধরুন মঙ্গলাচরণ হয় এই অঞ্চলে, হয়তো আমার, আমি তো সিলেটি, এই জন্য একটু ডিফারেন্স। তো মঙ্গলাচরণে আমাদেরকে সোনার কোনো একটা জিনিস দেওয়া হয়, তাই তো? একটা সময় ছিল সোনার জিনিসও ধার করে দিত, আবার শ্বশুর বাড়িতে গেলে নিয়ে নিত। এখনকার দিনে আর এগুলো হয় না, কানের হোক, গলার হোক, হাতের হোক, আংটি হোক, একটা কিছু বা আয়েস্তা হোক, একটা কিছু দেয়, সেটা কিন্তু আমার। যদি আমার বিবাহ বিচ্ছেদ হয় সেটার অধিকার কিন্তু আমার, বা বিয়েতে আমি উপহার হিসাবে যা যা পেয়েছি সমস্ত কিছুর উপর আমার অধিকার আছে, এটা আইনের কথা। আইনের কাছে আমরা যখন যাব, আইন আমাকে সেই জিনিসগুলো ফিরিয়ে দেবে। তো এই যে যেমন শ্বশুর বাড়িতে যখন আমাদের উপর শারীরিক কোনো নির্যাতন হয়, তখন যদি আমাদের শারীরিক কোনো ক্ষতি হয়, যেমন হাত ভাঙতে পারে, শ্বশুর বাড়ির লোকেদের মারপিটের কারণে হাত ভেঙে যায়, মাথা ফাটে, এরকম অনেক ঘটনা হয়, প্রায় দিনই এগুলো হচ্ছে, কোমর ভেঙে দিচ্ছে, বুকে লাঠি মারছে, পিঠে লাঠি মারছে, এগুলো প্রতিনিয়ত প্রতিদিনের ঘটনা। তো এইরকম ক্ষেত্রে যদি আমি মনে করি যে আমি না, এই অবস্থায় আমাকে, আমি আর শ্বশুর বাড়িতে থাকতে পারছি না, এরপর হয়তো আমার প্রাণটাও যেতে পারে, এই ক্ষেত্রে কিন্তু আমি আইনের দ্বারস্থ হতে পারি। কখনোই আইন আমাকে জোর করে সেই জায়গায় পাঠাবে না। এবং যদি মানসিকভাবে যে নির্যাতন হয়, অনেক সময় শ্বশুর বাড়ির লোকেদের নির্যাতনের কারণে, এই গার্হস্থ হিংসা নির্যাতনের কারণে দেখা যায় যে মহিলা পাগলের মতো আচরণ করছে। দেখুন, একটা গল্প আছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত একটা পাঠা কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়েছে,
আশ্রম তিনটে চোর বুদ্ধি করলে কথাটা বললেন কেউ বলুন একজন আসুন উঠুন দেখুন ভয় করলে আমরা পিছিয়ে থাকবো আমিও তো মহিলা আমরা যারা কথা বলেছি আমরা সবাই মহিলা তো প্রথম দিন তো একটু কষ্ট হবে তারপর তিনি বলুন কিছু বলবেন কেন বলতে বলবেন আপনি না বলুন আমাদের সব সদস্যদের মধ্যে ধন্যবাদ আজকে আয়োজনকে আমরা করেছে জন্য আমরা গর্বিত মোটামুটি কিছুটা সব কিছু বুঝেছি বলে হবে না আমার জীবনে অনেক কিছু ঘটনা আছে আমার মেয়েকে নিয়ে আমি ভোগান হচ্ছি আমি তবে আমি চাই যাতে মাসে ছ মাসে একবার সব কিছু জ্ঞান থাকে না তাই তো আমার বাড়িতে যেতে নাতি পুতি নিয়ে ভুলে যাবো কিছু মনে থাকবে না তার জন্য বলি বলি যতজন সদস্য আছে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ যাতে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন ভালোভাবে আসেন তাই আমি চাই দেখুন ওনার জন স্মৃতি ইরানি হব প্রত্যেকে আমরা এক একজন সীতারামাইয়া হব তখনই না আমাদের কথা কেউ শুনবে আমরা চুপচাপ যদি বসে থাকি তাহলে আমাদের কথা কেউ শুনবে নাকি আরেকজন আসুন কেউ আসুন এবং উনি যেভাবে বলেছেন যে উনি চান যে আমরা এলাকাতে আসি মহিলা যাতে সুখে শান্তিতে এই রাজ্যে বসবাস করতে পারে আমার রাজ্যের বধূমাতাকে যেন পণের জন্য বলি হতে না হয় স্বামীর কি বলেন স্বামী সন্দেহের বসে আচ্ছাতে কুড়ি পঁচিশ জন বসান আমাদেরকে ডাকো একান্নবর্তী নাকি এক জায়গায় খাওয়া না আলাদা আলাদা দেখুন তাদের কোনো সমস্যা নেই সবাই ভিন্ন পাত্র অর্থাৎ খাওয়াটা আলাদা আলাদা কিন্তু তাদের কোনো সমস্যা নেই এটাও তো আমাদের রাজ্যের একটা দৃষ্টান্ত তো আমরা সুখেই তো থাকতে চাই কেউ তো দুঃখে থাকতে চাই না আরেকজন কেউ উঠে দাঁড়ান যার সমস্যা আছে শুরুতে বলেছিলাম না যে আমরা কারো অধীনস্থ আমাদেরকে জিজ্ঞেস করতে হয় হ্যাঁ বলুন যদি আমাদের যেহেতু আমাদের কারোর সমস্যা নেই তাহলে আজকে এবং আগামীকালকে এখান থেকে যাওয়ার পর আমাদের কি কর্তব্য থাকবে বামুটিয়ার জন্য বা সারা ত্রিপুরা রাজ্যের জন্য আমরা সবাইকে সাহায্য করার মানে আচ্ছা যদি পাশের বাড়ির কোনো মহিলা কষ্ট পান তাহলে আমরা কি সাক্ষী দেব না চুপচাপ ঘরে বসে থাকবো বলুন সবাই একবারে যোগে বলবেন তো কিন্তু দেয় না তো কেউ আমরা মহিলারা ক্ষমতা আছি এতদিন জানছি না আমরা ক্ষমতা নাই আমরা বলছি ক্ষমতা নাই আমরা একদম ক্ষমতা থাকি গরিব আমরা আছি খেতি ছেলে নিয়ে সবাই গেলে আমার গরিব একটা ভালো থাকবো গেলে সবাই আসি কিন্তু পাশে করি কি হইতেছে থাক কারণ আমরা তো সাহস দিছে না যেহেতু আজকের দিনে আমাদের যে সাহসটা দিয়েছে তিনি আমরা সঠিক মহিলা আগে যাবো দেখেছেন পাশের সমস্ত পৃথিবী কারণ সমস্ত সমাজ সমস্ত রাজ্য সমস্ত দেশ সমস্ত পৃথিবী যখন ভালো থাকবে সুখে থাকবে তখন স্বাভাবিকভাবে আমি সুখে থাকব যেমন আমি একটা খুব মজার একটা কথা বলছি আমরা আমিও ভালো বুঝি না আমি যতটুকু বুঝি ততটুকু বলছি আমাদের ইলেকশন হয়েছে লোকসভা নির্বাচন আমরা সবাই ভোট দিয়েছি কেউ কিন্তু একটা বিরাট অংশ কি করেছে নরেন্দ্রজি নরেন্দ্রভাই মোদীকে আবার আমাদের দেশের শাসনভার তুলে দিয়েছে আর সেই সময় আমাদের দেশের একটা অস্থিরতা তৈরি হয়েছিল যতদিন আমাদের ছিল না একটা অস্থিরতা চলছিল সেই অস্থিরতাটা কি যে কি হবে কি না ব্যবসায়ীরা জিনিসপত্র আটকাচ্ছিলেন জিনিসের দাম বাড়ছিল তারপর এই শেয়ার মার্কেট আছে একটা শেয়ার মার্কেট বলে একটা জায়গা আছে যেটুকু বলছি এই শেয়ার মার্কেট আমাদের অর্থনীতিকে উপরে ওঠায় যখন এই শেয়ার মার্কেট ওঠানামা করছিল তখন সবাই ভাবছিল যে একটা স্থির সরকার চাই আর এই ভাবনায় মানুষ একটা স্থির সরকারকে ভারতবর্ষে নিয়ে এসেছে
স্থির সমাজ যখন আমাদের হবে, এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে। তো মোটা কথা হচ্ছে, শুধু আমার আমার নয়, আমি সবার জন্য ভাবব, আমার সমাজের জন্য ভাবব। তাই সবাই মিলে আমাকে শুধু নয়, আপনাদের সবাইকে আপনারা নিজেরা নিজে সাহায্য করবেন। পত্রিকায় ভারত মাতাকে জয়।